বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, বর্তমানে একটি ফ্যাসিস্ট গোষ্ঠী রাষ্ট্রক্ষমতায় রয়েছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের অংশগ্রহণ ছাড়াই তারা রাষ্ট্রক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে সংবিধান কেটেছিঁড়ে তাদের মতো করে সংশোধন করেছে। তাই আগামীতে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সংবিধানের সংশোধনীগুলো পরিবর্তন করা হবে। তারা ভবিষ্যতে কী কী করবেন সেগুলো মনে রেখে এই তথাকথিত সংশোধন আপনার করা হলো সংবিধানকে। এই সংশোধনের মাধ্যমে সংবিধানকে একটা ছেঁড়া ন্যাকটার মতো করে ফেলা হলো এই সংশোধনের মাধ্যমে। তারা ভুলে গেল যে জনগণ এই সংশোধনী গ্রহণ করবে না। এইভাবে করার উদ্দেশ্য হচ্ছে যে তারা ক্ষমতা থেকে তারা বিদায় নেবে না। এ আশা হিটলার করেছিল, অনেকেই করেছিল ব্রিটিশে নজির নিকটে দূরে অনেক নজিরই আছে, কিন্তু সেই নজির আপনারা দেখতে পাচ্ছেন না যে একদিন একদিন বিদায় তো নিতে হবে, এই বাঘের পিঠ থেকে তো নামতে হবে। এখন যদি ভয় করেন যে বাঘের পিঠে চলে গেছি, এখন নামতে গেলে তো সেই বাঘ যা করার তাই করবে, সেটা মনে রেখে ফলবে না। যত শীঘ্র পারেন জনগণের মতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এই বাঘের পিঠ থেকে নামার চেষ্টা করুন এবং জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। আমরা আপনাদের যে সংবিধানের সংশোধন করেছেন সেই সংশোধনীকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং আমরা বলছি যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই সংশোধনী ছেঁড়া ন্যাকটার মতো আমরা ছুঁড়ে ফেলে দিয়ে সংবিধানকে পবিত্র করব। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দিগন্ত টিভির সাময়িক সম্প্রচার বন্ধের 500 দিন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম কে আনোয়ার আরও বলেন, জনগণ যে আমাদের সাথে আছে এবং জনগণ যে সেই ভয়ে ভীত, যা দেখতে পাচ্ছেন বেগম জিয়াকে কোনো সভা সমিতি করতে দিচ্ছেন না। যখন দেখছেন বেগম জিয়া কোনো মিটিংয়ে যাবে, কোথেকে এসে লাখো লাখো লোক জমা হয়ে যায়, দেখবেন ইনশাআল্লাহ একটু অপেক্ষা করুন। বেগম জিয়া সে আন্দোলনের মোটামুটি একটা ছক তিনি কেটেছেন এবং সেই ছক ওজুরি আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ। বেগম জিয়া 9 বছর সংগ্রাম করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বেগম জিয়া এদেশে 74 সালের সে আইন বাতিল করে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং আজকা সংবাদপত্রের স্বাধীনতার উপরে যারা হাত দিয়েছে, সংবিধানের উপরে যারা হাত দিয়েছে, ইনশাআল্লাহ বেগম জিয়ার হাত দিয়েই সেগুলো আমরা আবার পুনরুদ্ধার করবো।